বাসি রুটি আমরা অনেকেই ফেলে দিই, কিন্তু এই বাসি রুটি ফেলে না দিয়ে আমরা কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারি একটা চটপটে মজার রেসিপি। চলুন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সেই রেসিপি। আপনাদের সবাইকে পিকেস রেসিপিতে স্বাগত জানাই। প্রথমেই আমি নিয়ে নিচ্ছি একটা ক্যাপসিকাম, যেটা আমি পরিমাণ মতো কেটে নিয়ে মাঝারি সাইজের টুকরো করে নেব। আমি যেহেতু তিনটে রুটিতে বানাবো সেই মতো আমি এটা নিয়ে নিয়েছি। এরপর আমি নেব একটা টমেটো, এই টমেটোটাও আমি হাফ ব্যবহার করব, আর এটাকেও কিউব আকারে মিডিয়াম সাইজের টুকরোতে কেটে নেব। এরপর পরিমাণ মতো কাঁচা লঙ্কা কেটে নিতে হবে ছোট ছোট টুকরো করে। আমি এখানে তিনটে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, আপনারা ঝাল যদি বেশি খান সেক্ষেত্রে বেশি কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন। আর নেব একটা বড় সাইজের পেঁয়াজ, এই পেঁয়াজটাকে আমি ছোট ছোট করে না কেটে এইভাবে প্রথমে চার টুকরো করে তারপরে এরকম খোলা ছাড়িয়ে নেব। এই সমস্ত উপকরণগুলির সাথে লাগবে পনির, এই পনিরগুলোকে আমি ছোট ছোট করে কিউব আকারে কেটে নেব। কড়াই নিয়ে নিলাম তেল, তেল গরম হয়ে গেলে গোটা জিরে দেব, আর সাথে যেই উপকরণগুলি কেটে রেখেছিলাম সেগুলি দিয়ে ভালো করে ভেজে নেব। সঙ্গে দিলাম নুন আর হলুদ আর সামান্য গুঁড়ো লঙ্কা। এই উপকরণগুলি হালকা ভাজা হয়ে গেলে আমি এর সাথে পনিরটা অ্যাড করে দেব। এরপর সমস্ত উপকরণগুলি ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। উপকরণগুলি কিছুটা ভাজা হয়ে গেলে এটা হালকা সেদ্ধ হওয়ার জন্য প্রায় 10 মিনিট ঢেকে রেখে দেব। সাথে যেই রুটিগুলো আপনাদের দেখিয়েছিলাম সেই রুটিগুলোকে ভালো করে গরম তাওয়ায় ঘি দিয়ে রোস্ট করে নেব। দুদিকটা ভালো করে সেঁকে নিতে হবে যাতে রুটিগুলো একটু মুচমুচে টাইপের হয়ে যায়। এই রেসিপিটা সকলেরই খুব প্রিয় এবং এটা আপনি সকালে বা সন্ধেবেলা টিফিন হিসেবেও নিতে পারেন। আর যেহেতু পনির এবং অনেক রকমের সবজি ব্যবহার করা হচ্ছে এটি কিন্তু খাওয়াও খুব উপকারী, কারণ পনিরে আছে প্রচুর ক্যালসিয়াম, প্রোটিন আর অন্যান্য সবজি যেগুলো নিউট্রিশনে ভরপুর। এরপর এগুলো ভাজা হয়ে গেলে আমি যেই শর্টে করে রেখেছিলাম উপকরণটি সেগুলি দিয়ে আর একটু টমেটো সস দিয়ে এটাকে রোল করে নেব। এইভাবে এটাকে আমরা অনেক সময় কাঠি রোলও বলে থাকি। এইভাবে বাড়িতে খুব সহজেই বানিয়ে ফেলুন বাসি রুটি দিয়ে একটা মজাদার রেসিপি এবং সকলকে খাইয়ে তাক লাগিয়ে দিন। একবার ট্রাই করে দেখুন, স্বাদ কিন্তু ভুলতে পারবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কিছু জানার থাকলে কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।